জানা গেল আসল তথ্য, বিএনপি এখনো আশায় আছে কিছু একটা করবে যুক্তরাষ্ট্র। সাবের হোসেন চৌধুরী পিটার হাসের বৈঠক, দেখা দিয়েছে নতুন ষড়যন্ত্রের গন্ধ। বাংলাদেশের নির্বাচন প্রশ্নে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 28 অক্টোবরের তাণ্ডবের পর বিএনপির অনেকে বিভ্রান্ত, অনেকেই বিচলিত, অনেকে দিকভ্রান্ত। কিন্তু তারপরও লন্ডন থেকে নির্দেশনা আসছে টানা কর্মসূচি দিতে হবে। সেই কর্মসূচি বিএনপি না পালন করার মতো করেই পালন করছে। কর্মসূচির ডাক দিয়ে নেতাকর্মীরা যে যার ঘরে অবস্থান করছে অথবা আত্মগোপনে থাকছেন। মাঠে খুব একটা পিকেটিং দেখা যাচ্ছে না। কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এরকম কর্মসূচির মানে কি? কেন এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে? এ নিয়ে যখন রাজনীতিতে আলোচনা, তখন বিএনপি নেতারা এখনো আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, তবে নিজেদের শক্তিতে না। এই আন্দোলন তীব্র হবে, বেগবান হবে, জনগণ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে আসবে, এমন কোনো চিন্তাভাবনা থেকে বিএনপি আশাবাদী নয়। বিএনপির আশাবাদের প্রধান ভরসাস্থল হল মার্কিন যুক্তরাষ্ট্র। বিএনপির বিভিন্ন নেতারা এখনও আশা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত হয়তো সরকারকে একতরফা নির্বাচন করতে দিবে না এবং এরকম নির্বাচন করলে কঠোর অবস্থানে যাবে। ইতিমধ্যে ভিসানীতি দেওয়া হয়েছে, যার প্রয়োগ শুরু হচ্ছে সেই ভিসানীতি আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। ভিসানীতি ছাড়াও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানারকম নিষেধাজ্ঞা করে সরকারকে বেকায়দায় ফেলা হবে। ফলে নির্বাচন করলেই সরকার যে চাপমুক্ত হবে এমনটি নয়। বরং বিএনপির অনেক নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র কখন কিভাবে সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সেই প্রহর গুনেই সময় কাটাচ্ছে। বিএনপির এখন একমাত্র ভরসাস্থল হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। তারা মনে করছে যে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটনা হবে, কিন্তু নিজেদের আন্দোলন কতটুকু শক্তিশালী হবে বা নিজেরা এই আন্দোলনে জনগণকে কিভাবে সম্পৃক্ত করবে সেই ব্যাপারে তাদের কোনো ভাবনা নেই, তাদের কোনো পরিকল্পনাও নেই। কারণ যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে সেই কর্মসূচিগুলো সরাসরি জনগণের বিরুদ্ধে যাচ্ছে এবং বিএনপি এখন জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে দেখা গেছে তারা মনে করছেন এছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই, কারণ শান্তিপূর্ণ আন্দোলন করে নির্বাচন ঠেকানো যাবে না। এই ধরনের সহিংস তৎপরতা করলে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা যাবে এবং সেখান থেকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নরা সরকারকে নির্বাচন বন্ধের জন্য একটি চাপ দেবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের উপর গুরুত্ব দিয়েছে। সামনের দিনগুলোতে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান আরও স্পষ্ট করবে বলে তারা মনে করছেন। আর এই ধরনের মনোভাব যদি সৃষ্টি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের, তাহলে সরকারের জন্য নির্বাচন করা কঠিন হবে। বিএনপি নেতারা দুই ভাগে তাদের আন্দোলনকে ভাগ করেছেন। প্রথম ভাগ হল নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত, আর দ্বিতীয় হল নির্বাচনের তফসিল ঘোষণার পর। নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা একতরফা নির্বাচন প্রতিহতের জন্য কর্মসূচি গ্রহণ করবে এবং সেই কর্মসূচি অসহযোগ আন্দোলনের মতো হবে বলে তারা মনে করছে এবং তারা দেশে একটি অচলাবস্থা, আতঙ্ক এবং সহিংস পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিএনপির আন্দোলন আর কোনো আশাবাদের যুক্তি নেই। হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস পরিবাগে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে। দুপুরে 1.5 ঘন্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস অন্য বৈঠকগুলোর পর যেভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সেরকম কোনো কথাবার্তা বলেননি। সাবের হোসেন চৌধুরী অবশ্য বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সম্পর্ক রয়েছে, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো তার অন্যতম। তবে এই আলোচনার বিস্তারিত কিছু তিনি জানাননি। যখন বিএনপি রাজপথে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং সরকার যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে একটি নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। পিটার হাসের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত কিনা তা নিয়েও বিভিন্ন মহল বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। পিটার ডিহাস আগে আওয়ামী লীগের নেতাদের দাওয়াত করতেন তার বাসভবনে অথবা আমেরিকান ক্লাবে, সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যেতেন। মার্কিন রাষ্ট্রদূত নিজেও একবার আওয়ামী লীগ কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ওই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার ব্যাপারে মার্কিন আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছিলেন। এরকম বাস্তবতায় যখন 28 অক্টোবরের সমাবেশের জন্য বিএনপি তারিখ ঘোষণা করে, তখন মার্কিন রাষ্ট্রদূত ছুটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কি কথা হয়েছে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হয়েছিল। অবশ্য পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যাখ্যা দেন। এই বৈঠকের পরপরই পিটার ডিয়াস প্রগতি লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যানের বাসভবনে নৈশভোজে আমন্ত্রিত হন এবং সেখানে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। যদিও ভূমিমন্ত্রী পরবর্তীতে দাবি করেছেন যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়নি, তবে যে নৈশভোজে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন, সেখানে একমাত্র আওয়ামী লীগের একজন মন্ত্রীর উপস্থিতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং আওয়ামী লীগে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এখন যখন পিটার ডিয়াস প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন এবং আওয়ামী লীগ সেই সংলাপের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই আসে না। সংলাপের সময় যখন শেষ হয়ে গেছে, ঠিক তখন পিটার ডিয়াস দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করে। একটি হচ্ছে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন, সেটিও 1 ঘন্টার উপরে ছিল। সর্বশেষ সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন। এই দুটি বৈঠক কি ইঙ্গিত বহন করে, পিটার ডিয়াস কেন এরকম বৈঠক করলেন, এ নিয়ে নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, যেহেতু আওয়ামী লীগ সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ভীতি, নিষেধাজ্ঞা, হুমকি ইত্যাদিকে উপেক্ষা করে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, সে কারণে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের ব্যাপারে এখন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদেরই অনাগ্রহ রয়েছে। আর এই অনাগ্রহের কারণেই হয়তো পিটার ডিয়াস সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সাবের হোসেন চৌধুরীকে বেছে নিয়েছেন। তার কাছে তিনি হয়তো কিছু বার্তা দিয়েছেন, যে বার্তাটি দলের নীতি নির্ধারকদের কাছে যেন দেওয়া হয়। আবার এরকমও অনেকে মনে করছেন যে সাবের হোসেন চৌধুরীর ভূমিকা 1-11 সময় প্রশ্নবিদ্ধ ছিল। যারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন তাদের অন্যতম ছিলেন সাবের হোসেন চৌধুরী। এই কারণে 1-11 পর তিনি কক্ষচ্যুত হয়ে যান। আওয়ামী লীগে 2001 পর যিনি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যিনি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিবের দায়িত্ব নিয়েছিলেন এবং আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেই সাবের হোসেন চৌধুরী 1-11 পর অপাঙ্কেয় হয়ে পড়েন। রাজনীতিতে কোনাঠাস অবস্থায় তিনি নীরবে নিবৃত্তে তার কাজ করেছেন। অতি সম্প্রতি তাকে জলবায়ু বিষয়ক বিশেষ দূত করা হয়েছে। কিন্তু 1-11 কারণে অনেকটাই পরিত্যক্ত সাবের হোসেন চৌধুরী সুশীল সমাজের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং আস্থাভাজন ব্যক্তি। আওয়ামী লীগের মধ্যে যারা বিনয়ী এবং ভদ্র হিসেবে খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। কিন্তু 1-11 তিনি শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন বলে আওয়ামী লীগের অনেকে মনে করে। সে কারণে তিনি আওয়ামী লীগের মধ্যে বিশ্বস্ত হিসেবে এখনও চিহ্নিত নন। আর সে কারণেই তার সাথে পিটার ডিহাসের বৈঠক রাজনীতিতে নতুন করে কোনো ষড়যন্ত্রের হাওয়া বইছে কিনা সেরকম একটি শঙ্কা তৈরি করেছে। এখন দেখার বিষয় পিটার ডিহাসের বৈঠকের ফলাফল বা প্রভাব রাজনীতিতে কিভাবে পড়ে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল 5:30 প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি এগিয়ে নিতে নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সময়ে কর্মসূচি গ্রহণের বিষয়ে এজেন্ডা রয়েছে। এছাড়া বিএনপি ও তার মিত্রদের আন্দোলন, চলমান আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট মোকাবেলার সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের বৈঠকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠক হয়েছিল গত 12 আগস্ট।